নমস্কার, ওয়েস্ট বেঙ্গল ল একাডেমির পক্ষ থেকে আজকে আরেকটা ইউটিউব ভিডিও আমরা পাবলিশ করছি। কারণ আজকে ক্যালকাটা ইউনিভার্সিটি ল ডিপার্টমেন্টের অনলাইন ফর্ম ফিল আপের ডেট, এবং এতক্ষণে প্রায় সব স্টুডেন্টরা জেনে গিয়েছে যে এবারের এক্সাম আর হচ্ছে না, এন্ট্রান্সটা বাতিল হয়েছে 4-5 দিন আগে আমরা সেই ইনফরমেশনসটা পেয়েছি। ফলে আজকে ওদের ডেট দেওয়া হয়েছে অনলাইন ফর্ম ফিল আপ করার। এখন এই অনলাইন ফর্ম ফিল আপ করার ক্ষেত্রে যে যে ডকুমেন্টসগুলো লাগবে এবং কী কী করণীয় আজকের ইউটিউবটার মধ্যে দিয়ে ওয়েস্ট বেঙ্গল ল একাডেমি আমাকে দায়িত্ব দিয়েছে। আপনাদের যারা যারা এবার ফর্ম ফিল আপ করছে ইউনিভার্সিটি অফ ক্যালকাটার, তাদেরকে সেবারে কিছু আমরা ইনফরমেশনস দিতে পারি। প্রথমেই বলে রাখি, ইউটিউব ভিডিওটা হচ্ছে কি ডকুমেন্টারি ইউটিউব ভিডিও, অর্থাৎ ক্যাটাগরিক্যালি একটা ডকুমেন্টারি ইউটিউব ভিডিওর মিনিংস হচ্ছে যা যা ফ্যাক্টস, যা যা অবজেক্টস, শুধু সেটুকু নিয়ে ডিসকাশনস করা, অর্থাৎ সাবজেক্টিভ ইন্টারপ্রিটেশন বা সাবজেক্টিভ বিভিন্ন ধরনের কথাবার্তা এখানে বলার কোনো জায়গা নেই। অত্যন্ত ছোট ভিডিও থাকবে এবং যেটুকু প্রয়োজন ছাত্রছাত্রীদের জন্যে শুধু সেটুকু আলোচনাই আমরা এখানটায় রাখব। প্রথমত জানাই যে আজ থেকে অনলাইন ফর্ম ফিল আপ স্টার্ট হচ্ছে। সকল ছাত্রছাত্রীদের বলবো তাড়াহুড়ো না করে ধীরে সুস্থে, কারণ 8 তারিখ অবধি অনলাইন ফর্ম ফিল আপ করার শিডিউলস ইউনিভার্সিটি অফ ক্যালকাটা ডিপার্টমেন্ট অফ ল দিয়েছে। সুতরাং কোনো তাড়াহুড়োর কিছু নেই, বরং একসাথে যদি হামলে পড়ো আজকে, অনেক সময় হতে পারে টেকনিক্যাল ফল্ট বা সার্ভার ডাউন হতে পারে, 2-3 দিন পর আস্তে আস্তে মাথা ঠান্ডা করে তোমরা কাজটা করবে। দুই, যেখান থেকে করবে, প্রথমত এটা অ্যান্ড্রয়েড ফোনে হওয়াটা চান্সটা কম, তার কারণ হচ্ছে অনেকগুলো ইস্যুস রয়েছে, যে ইস্যুসগুলো একমাত্র সাইবার ক্যাফে থেকে হয়। এখন প্রশ্ন হচ্ছে কোন সাইবার ক্যাফেতে তুমি যাবে? পাড়ায় পাড়ায় গলিতে গলিতে অনেক সাইবার ক্যাফে রয়েছে। না, আমি বলবো সেই সব সাইবার ক্যাফেতে যাও যেই সব সাইবার ক্যাফে অনলাইন ফর্ম ফিল আপে চস্ত, অর্থাৎ অনেক বেশি প্রফেশনাল। সেই সব ক্ষেত্রে কী হয় যে তোমার সময়টা কম লাগে ফর্ম ফিল আপে, কারণ তারা অনেক বেশি দক্ষ বা এক্সপিরিয়েন্সড। তোমাকে ফর্ম ফিল আপ করতে যেটা লাগবে, জেনারেল কাস্টের ক্ষেত্রে তো অন্য কিছু ইস্যুস নেই, তার যে মার্কশিট আছে সেই মার্কশিটগুলো নিয়ে যাবে এবং একটি সাদা কাগজ নিয়ে যাবে, কারণ সেই সাদা কাগজে তোমার একটা সিগনেচার করে স্ক্যান করতে এবং মার্কশিটগুলোকে এইচএসের এবং মাধ্যমিকের সমস্তই আর কি নিয়ে যাবে। তোমার যা অপশানস থাকবে সেই অনুযায়ী স্ক্যান করে সেখানে আপডেট করতে হবে। আচ্ছা, যারা এসসি এসটি ওবিসিস, এদের ক্ষেত্রে ডেফিনেটলি মার্কশিট সহ সাদা একটা প্লেন কাগজ তো বলেই দিলাম নিয়ে যেতে হবে, কারণ ওখানে তোমার সিগনেচার করে স্ক্যান করে ফর্মে ওটাকে আপলোড করতে হবে। তোমার আর যেটা লাগবে সেটা হচ্ছে তোমার এসসি এসটি ওবিসিসদের জন্যে তাদের কাস্টের সার্টিফিকেটটা, আদারওয়াইজ হবে না, কারণ ওই সার্টিফিকেটটার স্ক্যান করে ফর্মের সঙ্গে তোমাকে অ্যাটাচ করতে হবে। আচ্ছা, 3 নম্বর বিষয় কি, যে যারা ফিজিক্যালি চ্যালেঞ্জড তাদের তো নিশ্চয়ই একটা সার্টিফিকেট থাকবে, তো এই সার্টিফিকেটের একটা কপি তোমাকে রাখতে হবে, কারণ তোমার ওই সার্টিফিকেটটাও স্ক্যান করে ফর্মের সঙ্গে অ্যাটাচ করতে হচ্ছে। এছাড়া কী কী লাগছে? দেখো, একটা জিনিস তোমাদের পরিষ্কার বলি, যে তোমরা যারা ধরো 80%-এর নিচে মার্কস পেয়েছো, জেনারেল কাস্টের ক্ষেত্রে বলছি, যেটা আমি আগের দিনও আলোচনাটা করেছি। আচ্ছা, মার্কস একটু খুলে নি, কারণ আমি ইউনিভার্সিটিতে একাই বসে আছি ক্যান্টিনে, সুতরাং আশেপাশে কেউ নেই, কোভিড মানে হওয়ার সম্ভাবনা কম যেহেতু, মেবি। তো যাই হোক, যেটা বলছিলাম, তোমরা যারা 80%-এর নিচে পেয়েছো, জেনারেল স্টুডেন্টস যারা রয়েছো, দেখবে কলেজ চুজ করার ক্ষেত্রে 4টে অপশান দেওয়া হচ্ছে। তোমরা কিন্তু 4টে অপশানকেই ইন্ডিকেট করবে। আমরা আগের বছরের যে এক্সপিরিয়েন্স, এটাকে আমরা এম্পিরিক্যালি বলছি বা অভিজ্ঞতার মধ্যে দিয়ে বলছি, আগের বছরের অভিজ্ঞতা দিয়ে আমরা বলছি যে 80%-এর নিচে যাদের মার্কস রয়েছে তাদের কিন্তু সম্ভাবনা কম সরকারি কলেজের ক্ষেত্রে। এখন প্রশ্ন হচ্ছে, সরকারি কলেজের ক্ষেত্রে যদি সম্ভাবনা কম থাকে তাহলে কী করণীয়? না, 4টে অপশানই কিন্তু ফুলফিল করতে হবে। সেক্ষেত্রে তুমি প্রাইভেট কলেজগুলোর নাম পরপর লিখবে, এটা নয় যে তুমি 2টো নাম দিলে বা 1টা নাম দিলে বা 3টে নাম দিলে, তা নয়, তোমাকে স্পেসিফিক্যালি 4টে অপশান দিতেই হবে, ঠিক আছে? তোমার চয়েস মতো তুমি দেবে। আচ্ছা, কলকাতা পুলিশ ল
কলেজ যেটা, ওখানটায় তো কোটা রয়েছে তোমরা জানো, তোমাদের পরিবারের যদি কেউ পুলিশে চাকরি করে থাকে তাদের একটা কোটা থাকে, সেই কোটা অনুযায়ী ডেফিনেটলি ওটাতে সুযোগ পাবে। কিন্তু অন্য যে ল কলেজগুলো আছে প্রাইভেট কলেজ এবং যাদের 80% নিচে নাম্বার তাদের কিন্তু অবশ্যই প্রাইভেট ল কলেজের ক্ষেত্রে আমি যেটা বললাম 4টে দিতে হবে, এবং যাদের মোটামুটি 80% ওপরে জেনারেলদের ক্ষেত্রে বলছি আছে তারা কিন্তু সরকারি কলেজ এবং অবশ্যই মানে ধরো যারা 90% ওপরে বা 88% ওপরে মার্কস পেয়েছো তাদের সরকারি কলেজের সম্ভাবনা অনেক বেশি। 85% নিচেও আগের বছর নেমেছে, 84% নেমেছে আমাদেরই। আমরা আগের দিন ইউটিউবে বললাম যে আমাদের নিজের ছাত্রছাত্রীরাই রয়েছে সাউথ ক্যালকাটা, তো তোমরা সেইভাবে দিতে পারো যে একদম অপশান বেসিসে যে 85-86 ওপরে যদি হয় তোমাদের সাউথ ক্যালকাটা দিয়ে স্টার্ট করতে পারো, তারপরে প্রাইভেট কলেজ দিতে পারো। 89-এর ওপরে যদি থাকে ডেফিনেটলি 3টে অবশ্যই গভর্নমেন্ট কলেজকে তুমি দেবে, সুরেন্দ্রনাথ, যোগেশ এবং আমাদের সাউথ ক্যালকাটা, এবং তারপরে একটা প্রাইভেট কলেজের নাম দিয়ে দিতে পারো, ঠিক আছে। আর যাদের 94%-এর ওপরে ডেফিনেটলি তারা কিন্তু হাজারটা অবশ্যই দেবে, কারণ চান্স অনেক বেশি। যারা শিডিউলসের মধ্যে পড়ছো এসসি এসটি ওবিসিস তাদের সকলের ক্ষেত্রে কিন্তু ডেফিনেটলি 70% নিচেও যারা আছো তারা অন্তত একটা গভর্নমেন্ট কলেজ অর্থাৎ সাউথ ক্যালকাটা বা প্রেফারেবল একটা কলেজের নাম দেবে, এবং অন্যান্য প্রাইভেট কলেজগুলোতে তোমরা অ্যাড করতে পারো, ডেফিনেটলি ওটা নিয়ে প্রবলেমস হওয়ার চান্স নেই, ঠিক আছে। তো আজকের এই ইউটিউবটার মধ্যে দিয়ে অত্যন্ত শর্ট একটা ডকুমেন্টস দিলাম, ম্যাডাম সম্ভবত এর মধ্যেই আসবেন, উনি প্রচণ্ড বিজি রয়েছেন, কোর্টেও কিছু কাজ চলছে ওনার এবং ক্লাসের জন্য উনি বিজি রয়েছেন, তাই এই যা রেসপন্সিবিলিটিটা উনি জেনারেলি করে থাকেন। অ্যাডভোকেট ইন্দ্রাণী ম্যাডাম রেক্টর উনি আমাদের ওয়েস্ট বেঙ্গল ল একাডেমির, এবং আমাদের সেক্রেটারি উনি, এবং এখন তো ওমেন্স অ্যান্ড চাইল্ড রাইটস অ্যাক্টিভিটি সেলের উনি চেয়ারপারসন হয়েছেন আমাদের ওয়েস্ট বেঙ্গল ল একাডেমির যে সেলটা, তো উনি নিশ্চয়ই এটা সম্পর্কে আরও ডিটেলস বলবেন লাইভে যেটা উনি করে থাকেন। আমার কাছে যে ছোট্ট দায়িত্বটা ইনস্টিটিউট দিয়েছে আমি একটু সময় করে তোমাদের এই ডকুমেন্টসটা দিলাম, যদি কোনো কিছু সমস্যা থাকে ডেফিনেটলি ম্যাডামকে ফোন করে নেবেন বা ফোন করে নিও, এবং আবারও বলছি তাড়াহুড়ো কিচ্ছু নেই, 20 তারিখ থেকে 8 তারিখ অর্থাৎ 8ই অগস্ট অবধি ফর্ম ফিল আপ চলবে, 2-3 দিন পর ঠান্ডা মাথায় প্রফেশনাল সাইবার ক্যাফে থেকে গিয়ে কাজ করো, যেগুলো বললাম সেগুলোকে একদম ঠান্ডা মাথায় গুছিয়ে নিয়ে যাও, একটা ফাইলে করে নিয়ে যাও, যাতে করে রাস্তায় না হারিয়ে যায়, তাহলে আরেকটা সমস্যা বাড়বে, ঠিক আছে। আর জেরক্স কপি না, অবশ্যই অরিজিনাল কপিগুলো নিয়ে যেতে হবে, কারণ জেরক্স কপি থেকে অনেক সময় স্ক্যানে প্রবলেম হয়, অরিজিনাল কপিগুলো নিয়ে যাবে, নিয়ে স্ক্যান করে দিলে ওটা আপলোড করে দিলে সুবিধা হবে। এক্ষুনি টাকা পয়সা দেওয়ার বিষয় এগুলো নেই, শুধুমাত্র ফর্ম ফিল আপের জন্য টাকাটা লাগছে অনলাইন পেমেন্টে, সেটা ওই সাইবার ক্যাফে থেকেই তোমরা করে নিতে পারবে। আশা করি ভিডিওটা তোমাদের কাজে লাগবে, ইউটিউবে কোনো সমস্যা হলে ম্যাডামকে ফোন করে নেবে, ফোন নাম্বার দিয়ে দেওয়া হবে। ওয়েস্ট বেঙ্গল ল একাডেমির পক্ষ থেকে আমি SNG স্যার ইউটিউবটা করলাম, আগামী দিনে নিশ্চয়ই রেসপন্সিবিলিটি পেলে আবার ইউটিউবে থাকবো। ধন্যবাদ, সবাইকে ভালো থাকো, এবং সবাইকে অত্যন্ত অভিনন্দন যে আগামী দিনে তোমাদের পড়াশুনোর যে কেরিয়ার যেন অনেক অনেক উঁচু স্তরে যায়। ধন্যবাদ।